চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান চালিয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি ও ক্রয় রসিদ দেখাতে না পারায় 10টি আড়তের মালিককে 77,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনি বলেন, খাতুনগঞ্জে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি এবং ক্রয়ের রসিদ দেখাতে না পারায় 10 দোকানকে 77,000 টাকা জরিমানা করা হয়েছে। এদিকে খাতুনগঞ্জে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ কেজি প্রতি বেড়েছে 15 থেকে 20 টাকা, তবে গতকাল 47 টাকা করে পেঁয়াজ বিক্রি করলেও আজ কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হয়েছে 40 থেকে 42 টাকা। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট। কতিপয় অসাধু ব্যবসায়ী আছে আপনার, তারা এই এই পেঁয়াজের দামটা বৃদ্ধি করার জন্য আপনার উঠে পড়ে লেগে গেছে এবং গতবারের মতোই আপনার এই চেষ্টাটা অব্যাহত রাখছে তারা, তো যার ফলে আমরা আপনার এইখানে মনিটরিং করতেছি।